হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটি তৈরি করা হয়েছে সেই সব ভাই বোনদের জন্য যারা সুন্নত তরিকায় চলতে ভালোবাসেন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনারা জেনে খুশি হবেন যে হাত ও পায়ের নখ কাটার সুন্নত পদ্ধতি রয়েছে। প্রথমে শুরু করতে হবে ডান হাত থেকে। 1 নম্বরে কাটতে হবে ডান হাতের শাহাদত আঙ্গুলের নখ, 2 নম্বরে কাটতে হবে ডান হাতের মিডিল ফিঙ্গারের নখ, 3 নম্বরে কাটতে হবে ডান হাতের রিং ফিঙ্গারের নখ, 4 নম্বরে কাটতে হবে ডান হাতের স্মল ফিঙ্গার অর্থাৎ কেনি আঙ্গুলের নখ। এবার শুরু করতে হবে বাম হাতের নখ কাটা। 5 নম্বরে কাটতে হবে বাম হাতের স্মল আঙ্গুলের নখ, 6 নম্বরে কাটতে হবে বাম হাতের রিং ফিঙ্গারের নখ, 7 নম্বরে কাটতে হবে বাম হাতের মিডিল ফিঙ্গারের নখ, 8 নম্বরে কাটতে হবে বাম হাতের শাহাদত আঙ্গুলের নখ, 9 নম্বরে কাটতে হবে বাম হাতের বৃদ্ধ আঙ্গুলের নখ। এরপর আবার আসতে হবে ডান হাতে, যেখানে ডান হাতের বৃদ্ধ আঙ্গুলের নখ কাটা বাকি আছে, এই সেই নখটি এবার কাটতে হবে। 10 নম্বরে কাটতে হবে ডান হাতের বৃদ্ধ আঙ্গুলের নখ। পায়ের নখ কাটার ক্ষেত্রে ডান পায়ের স্মল আঙ্গুল থেকে শুরু করতে হবে, শুরু করে বাম দিকে যেতে হবে এবং শেষ করতে হবে বাম পায়ের কেনি আঙ্গুলে গিয়ে। তো বন্ধুরা, আমার কথা বুঝতে সমস্যা হলে ছবিটি ভালোভাবে খেয়াল করলেই হাত ও পায়ের নখ কাটার সুন্নত নিয়মটি বুঝতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে প্রিয় নবীর সুন্নতগুলি একে একে অভ্যাস করার তৌফিক দান করুন। আমিন।